সরকার পতনের 10 দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির ঘোষিত 4 দিনের পদযাত্রা কর্মসূচি শেষ হচ্ছে আজ। রাজধানীর কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পদযাত্রা শুরু হবে দুপুর 2:30টায়। এর আগে গেল 28 ও 31 জানুয়ারি ঢাকা মহানগর উত্তর ও 30 জানুয়ারি মহানগর দক্ষিণ বিএনপি পদযাত্রা করে। আজকের পদযাত্রায় দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।